হ্যালো গাইস, আমি শান্তনু। আপনারা দেখছেন শান্তনু ক্রিয়েশন। আই আমি আপনাদেরকে এমন দুটো আত্মকল শেখাবো যেগুলো আপনাদের রাস্তাঘাটে এবং যখন বিপদে পড়ে যাবেন সেটা কাজে লাগাতে পারবেন। আর আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি শেয়ার আর লাইক করে আমার পরিশ্রমের মূল্য দিতে পারেন। নিজের হাতটাকে এখানে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখানে একটা পুশ করবেন বা এখান থেকে এই হাত দিয়ে লক করে দেবেন, বা হাত দিয়ে ওর ফেসটাকে লক করে দেবেন। দেখি ও কিছু করতে পারছে না, পুরো ফুল লক হয়ে আছে, করতে পারছে না। একটা ভিডিও মারতে আমাদের প্রচণ্ড মেহনত করতে হয়, প্রচণ্ড কষ্ট করতে হয়। তো দেখতে পাচ্ছি ও মার খাচ্ছে, আমাকেও মার খেতে হয়, সেটা কোনো ব্যাপার না। আপনাদেরকে নতুন নতুন ভিডিও আর নতুন নতুন টেকনিক শেখানোর জন্য প্রতিদিন আমাদেরকে ভিডিওটা বানাতে, সপ্তাহে একটা করে ভিডিও আমরা দেবো, ওয়ান উইক ওয়ান ভিডিও। এবং ভিডিওটা হচ্ছে মানে প্রচণ্ড পরিশ্রম লাগে, আর ভিডিওটা যখন আমরা ভিডিও দিতে পারবো না, আগে আমরা আমফানের জন্য ভিডিও দিতে পারিনি, তো ভিডিও করতে প্রচণ্ড পরিশ্রম লাগে আমাদের। আপনারা চাইলে একটা লাইক করে আমাদেরকে মোটিভেট করতে পারেন, আর একটা কমেন্ট করে আমাদের মনের জোরকে আরও হাই করতে পারেন। আপনার যে লেফট হ্যান্ড, লেফট হ্যান্ডটাকে প্রথম আপ করে নেবেন প্র্যাকটিস করার জন্য। হাইটের সময় আপ করবেন না, তাহলে আপনাকে মেল ফাটিয়ে দেবে। তো কথা হচ্ছে যে এটা হচ্ছে আপ করে নেবেন এখান থেকে, ওয়ান স্টেপ রোটেট, বা হাতটাকে এইভাবে রোটেট করে নেবেন। স্লো মোশন দেখাচ্ছি পুরো একদম, এইভাবে রোটেট, এইভাবে রোটেট করার পর ফার্স্ট রোটেট, এখান থেকে হাতটাকে এখান থেকে লক করে এখানে আউট, এখান থেকে ওর ফেসটাকে লক করলেন, এখান থেকে হাতটাকে ফার্স্ট এখানে এখানে একটা এলবো এলবো পাঞ্চ, এখান থেকে সবাই আপনারা দেখলেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সেলফ ডিফেন্সগুলো শেখানো হলো। আমি শিওর যে আমার এই ভিডিওটা দেখে কেউ যদি বাড়িতে প্র্যাকটিস করে সে অবশ্যই টেকনিকটা শিখে যাবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, এবং ভিডিও স্কিপ করবেন না, পুরোটা দেখুন আর বারবার করে প্র্যাকটিস করুন। আর সাবস্ক্রাইব করতে বলবো না, যদি ভালো লাগে তারপরে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।